প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো। আমি তোমাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে সুস্থ সুন্দর আছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক, চাঁপিলা উচ্চ বিদ্যালয়, গুরুদাসপুর, নাটোর। নিশ্চয় তোমরা বাংলাদেশ সরকারের করোনা সম্পর্কে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ জীবনযাপন করতেছ এটাই আশা করি। আজকে আমার বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় দশম অধ্যায় পাঠ ৪। বাংলাদেশের দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা। বাংলাদেশের সামাজিক সমস্যা পূর্বে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের সামাজিক সমস্যার প্রধান দুইটি, একটি হলো কিশোর অপরাধ, দ্বিতীয়টা হলো মাদকাসক্তি। আজকের আলোচ্য বিষয় মাদকাসক্তি প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সরকারি আইন, মাদকাসক্তি প্রতিরোধমূলক ব্যবস্থা আজকে আমরা আলোচনা করব। নিশ্চয় তো আমরা সবাই শেয়ার করব আজকের আলোচ্য বিষয় মাদকাসক্তির মাদকাসক্তির প্রতিরোধমূলক ব্যবস্থা। পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি মাদকটা কী কী কারণে, মাদকের প্রভাব কারণ এটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাদকাসক্তির প্রতিরোধমূলক ব্যবস্থা। আমাদের নিশ্চয় জানা আছে বাংলাদেশে বর্তমান মাদকাসক্তি একটা ভয়াবহ অবস্থা পর্যায়ের মধ্যে চলে গেছে। এখান থেকে আমাদের পরিত্রাণের পেতে হবে এবং পরিত্রাণে পাওয়ার উপায়গুলো আমাদেরকে দেখতে হবে। সবচেয়ে বড় মাদকাসক্তি থেকে সবচেয়ে পরিত্রাণের বিষয় প্রতিরোধের ব্যবস্থা হলো অভিভাবকদেরকে সচেতনতার মাধ্যমে নৈতিক শিক্ষা, ধর্মীয় নৈতিক শিক্ষা অর্জন করা। আমরা সবাই দুর্বল, ধর্মের বিষয়ে আমরা কিন্তু সবাই দুর্বল, তোমরা সবাই দুর্বল। ধর্মের দোহাই, ধর্মের কথা বললে প্রত্যেকটা মানুষের মধ্যে একটু নমনীয়তা ভাব চলে আসে। আমরা যদি ধর্মীয়র প্রতি
ধর্মের প্রতি যার যার ধর্ম, বর্ণনিবেশে যার যার ধর্মের প্রতি যদি আমরা ধর্মীয় নৈতিক শিক্ষার প্রতি যদি অভিভাবক শিক্ষকগণ তাদেরকে শিক্ষার মাধ্যমে এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে আমাদের মাদকদ্রব্য থেকে কিশোর কিশোরী তথা সাধারণ মানুষ মাদকদ্রব্য থেকে ফিরে আসতে পারে এবং মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত থাকতে পারে। ধর্মীয় শিক্ষা মাদক সম্পর্কে আলোচনা করা, মাদককে না বলা, আমাদের মধ্যে অন্তরে নিয়ে আসতে হবে যে মাদক একটা ভয়াবহ রূপ ধারণ করে, এই রূপ ধারণ যাতে না করে ধর্মীয় শিক্ষার মাধ্যমে স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ গির্জা ইত্যাদির প্রতিষ্ঠানের মাধ্যমে এই প্রচারণাগুলো চালাতে হবে যে মাদক সমাজকে জাতিকে বিশ্বকে ধ্বংস করতে, এ থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে। এইসব প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যদি মাদক বিরোধী প্রচার অভিযান চালানো হয় তথা সিনেমা নাটক পত্র পত্রিকায় খবর টেলিভিশন ইত্যাদির মাধ্যমে যে মঞ্চ নাটক গম্ভীরা ইত্যাদির মাধ্যমে যদি আমরা মাদকের কুফল সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে পারি তাহলে আমাদের মাদক সমাজ থেকে দেশ থেকে তথা বিশ্ব থেকে মাদকটা অনেকাংশ লাঘব হবে। এই কারণে সর্বপ্রথমেই আমাদের পরিবারের অভিভাবকের বয়োজ্যেষ্ঠদের ভূমিকা অত্যধিক গুরুত্বপূর্ণ, তাদেরকে মাদক থেকে দূরে আসার, মাদক থেকে ফিরে আসা, মাদক থেকে মাদককে না বলা এই প্রত্যয়গুলো এই প্রতিশ্রুতিতে আমাদের সমাজটাকে একটা নির্দিষ্ট দাঁড়ে নিয়ে আসতে হবে, নির্দিষ্ট পথে নিয়ে আসতে হবে। তাহলে আমরা মাদক থেকে ও সমাজ তথা জাতিকে রক্ষা করতে পারব। শুধু শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা ধর্মীয় দিক দিয়েই মাদক থেকে দূরে আসার 100% সফলতা অর্জন করা সম্ভব নয়, এতে কিছুটা আইনও প্রয়োগ করতে হবে। এবার আমরা সেই আইনের দিকে যাব। যে আরেকটি কারণ হলো যে মাদক থেকে দূরে আসার আইন আইন প্রণয়ন করা, মাদকাসক্তি নিয়ন্ত্রণে আইন শুধু আলাপ আলোচনা, আমরা পূর্বে আলোচনাতে শুধু আলাপ আলোচনা ধর্মীয় দিক নৈতিক শিক্ষা ইত্যাদির মাধ্যমে শেষ করা যাবে, মাদক থেকে নিয়ন্ত্রণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমরা সেটাতে আইন প্রয়োগ না করি। আইনকে আমরা সবাই শ্রদ্ধা করি, ভয় পাই, আইনের কথা আইনের দিক দিয়ে চিন্তা, আইনকে যদি আমরা কাজ সঠিকভাবে কাজে লাগাই তাহলে মানুষের মধ্যে অন্যায়
কাজগুলো, মানুষ ভিতর থেকে অন্যায় কাজগুলো আপনা আপনি অনেকাংশ লাগো। এই আইন প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ সরকার মাদকাসক্তির নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাতিসংঘের সঙ্গে একটা চুক্তিবদ্ধ। 1990 সালে মাদক দ্রব্য বিরোধী আইন প্রণয়নের ক্ষেত্রে তিনটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিনটি পদক্ষেপ গ্রহণ করে জাতিসংঘের সঙ্গে, যেটার কারণে, যেটার মাধ্যমে বাংলাদেশের মাদকাসক্তি রোধের ক্ষেত্রে অত্যধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০১৩ সালে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে আইন প্রণয়ন করা হয় যে মাদকজাত দ্রব্য বহন করা বা উৎপাদন করা থেকে বিরত থাকতে হবে। মাদক ব্যবহারের ক্ষেত্রে, মাদক দ্রব্য সেবনের ক্ষেত্রে একটা বিধিনিষেধ, যথেষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাবলিক প্লেসে, অর্থাৎ যেখানে জনগণের সমাগম, এরম স্থানে, পাবলিক প্লেসে মাদকদ্রব্য, প্রকাশ্যে মাদকদ্রব্য সেবন করা, বিড়ি সিগারেট বা অন্যান্য মাদকদ্রব্য সেবন করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, হাটে বাজার, স্কুল কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠানে, হাসপাতাল, ক্লিনিকে, এইসব স্থানগুলোতে মাদকদ্রব্য প্রকাশ্যে সেবন করা আইনত দণ্ডনীয় অপরাধ সরকার ঘোষণা করেছে। যে কোনো ব্যক্তি যদি ইচ্ছা অনিচ্ছায় এইসব স্থানগুলোতে মাদকদ্রব্য সেবন করে থাকে, তাহলে সরকার একটা আইন প্রণয়ন করেছে যে ওই ব্যক্তিকে ৩০০ টাকা দণ্ড করা হয়। যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে ওইগুলো স্থানগুলোতে মাদকদ্রব্য সেবন করে থাকে, তাহলে তাকে ৩০০ টাকা জরিমানা করা। পরবর্তীতে যদি ওই একই ব্যক্তি আবার পুনরায় এই আইনটা অমান্য করে, অর্থাৎ আবারও পাবলিক প্লেসে যদি প্রকাশ্যে ধূমপান করে থাকে, তাহলে তাকে দ্বিগুণ হারে অর্থদণ্ড প্রদান করতে হবে। এভাবে দেখা যাচ্ছে যে অর্থদণ্ড বা শাস্তিমূলক ব্যবস্থার মাধ্যম দিয়ে আইন প্রণয়ন করে কিশোরদেরকে মাদকদ্রব্য থেকে নিয়ন্ত্রণ করা অনেকাংশ সুবিধাজনক হবে। আমরা নিশ্চয়ই অবগত আছি যে শুধু পূর্বেই আলোচনা করেছি, শুধু ধর্মীয় দিক দিয়ে নয়, মঞ্চের নাটক নয়, থিয়েটার নয়, এদের সঙ্গে যদি এই আইনগুলো আমাদের মনের মধ্যে একটা প্রভাব বিস্তার করে, যদি মনে আমাদের সমাজে যদি একটা প্রভাব বিস্তার করে, আইনের প্রতি শ্রদ্ধা অর্জন করতে পারি, তাহলে অবশ্যই অনেকাংশ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
সেই সঙ্গে সরকার আরও বিধিনিষেধ আরোপ করেছে যে শুধু পাবলিক প্লেসে মাদকদ্রব্য সেবন করেই না, কোনো ব্যক্তি বর্গ বা জাতি কোনো গোষ্ঠী যদি মাদকদ্রব্য উৎপাদন করে থাকে, মাদকদ্রব্য তৈরি করে থাকে, মাদকদ্রব্যের সঙ্গে সংযুক্ত থাকে, ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত থাকে, তাহলে তাদেরকেও এই মাদকের আওতায় মাদকের আইনের আওতায় নিয়ে তাদেরকে শাস্তি প্রদান করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব। যেসব বেকার ব্যক্তিগুলো মাদকদ্রব্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মজীবী আছে তাদেরকে সেই সব স্থান থেকে সরিয়ে নতুন কোনো প্রতিষ্ঠানে তাদেরকে সংযুক্ত করতে হবে। সমাজ থেকে শুধু আইন করেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা যায় না যদি না মানুষ নিজে থেকে সচেতনতা না আসে। তোমরা যদি বাবা মা যদি তোমাদেরকে সারাক্ষণ সর্বক্ষণ যদি বলে পড়াশোনা করো মানুষের মতো মানুষ হবে, তোমরা যদি এগুলো বলে থাকো, যদি সেই জিনিসটা অনুভব না করো যে আমাকে মা লেখাপড়া করে মানুষের মতো একজন সমাজে আদর্শ মানুষ গড়ে উঠবে, তোমার মধ্যে যখন প্রতিক্রিয়া না আসবে তখন বাবা মা বা অভিভাবকেরা তাদের এই বক্তব্যগুলো বৃথা যাবে। তোমার মধ্যে যখন সচেতনতা আসবে যে আমাকে মানুষ হতে হবে, তবে দেখবে তুমি নিশ্চয় একটা সঠিক স্থানে তুমি দাঁড়িয়ে গেছো। তেমনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ধর্মীয় দিক, সিনেমা নাটক, পোস্টারে র্যালি, বিভিন্ন সেমিনার, আইন ইত্যাদি করেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা যাবে না যদি যতক্ষণ না পর্যন্ত তুমি এই মাদকদ্রব্য সম্পর্কে নিজেরা সচেতন না হও, জাতিকে সচেতন করে তুলতে না পারো ততক্ষণ তোমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না, জাতীয় হবে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সবচেয়ে বড় মাধ্যম হলো সচেতনতা, তার সঙ্গে কি করতে হবে, এই যে আজকে আলোচনা করলাম, কী আলোচনা করলাম, যে ধর্মীয় নৈতিক শিক্ষা অর্জন করা, বয়োজ্যেষ্ঠদেরকে এ বিষয়ে একটা দিক নির্দেশনা দেওয়া, বয়োজ্যেষ্ঠদের একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সে সঙ্গে সরকারি কিছু আইন আছে যে আইনগুলো সম্পর্কে আলোচনা করলাম, এই আইনগুলোর প্রতি শ্রদ্ধা অর্জন করা, আইন প্রণয়ন করা, আইনের সহায়তা করা, সমাজের মানুষকে আইনকে সহযোগিতা করা, সমাজের মানুষকে প্রশাসনকে সহযোগিতা করলে হয়তো আমরা আমাদের জাতিকে, আমাদের সমাজটাকে, আমাদের কিশোরদেরকে এই মাদকদ্রব্যের সর্বনাশা হাত থেকে আমরা রক্ষা পেতে পারি বা সমাজকে রক্ষা করতে পারব। সর্বশেষে মাদকদ্রব্যের ফলে কী কী সমস্যা সৃষ্টি হচ্ছে এটা আমরা পূর্বে আলোচনা করেছি, এ সম্পর্কে আমাদের জনগণকে, আমাদের জাতিকে, আমাদের কিশোরদেরকে সজাগ করে তুলতে হবে, তবেই আমরা একটা সঠিক দ্বার প্রান্তে উপস্থিত হতে পারব। আগামী ক্লাসে আমরা এটাই মাদকদ্রব্য কী, মাদকদ্রব্য কুফল, মাদকদ্রব্য থেকে নিয়ন্ত্রণের উপায়গুলো সম্পর্কে আবার বিস্তারিত দেখে আসব। আজকে এই পর্যন্ত, তোমরা সবাই সুস্থ সুন্দর সাবল জীবনযাপন করো এই কামনা করি।
আজকের ক্লাস এখানেই সমাপ্ত করতেছি। আল্লাহ হাফিজ, সবাইকে ধন্যবাদ।